নজর রাখা যাক এবারে অভয়ের পরিবারের দিকে। কোজাগরী পূর্ণিমাতেও একেবারে আধারে অভয়ের পুরো পরিবার। এবছরে হচ্ছে না কোনো লক্ষ্মী পুজো, ঘরের মেয়ে তো আর ঘরে নেই, সে কারণে এবারে আর শঙ্খধ্বনি বা উলুধ্বনি নয়, বাড়ি জুড়ে শুধুই নিস্তব্ধতা। কোজাগরী লক্ষ্মী পুজোয় যখন প্রদীপ জ্বলবে বাংলার ঘরে ঘরে, তখনই অন্ধকারে নিমজ্জিত থাকবে অভয়ের বাড়ি। মেয়ের মৃত্যুতে একলহমায় জীবন থেকে হারিয়ে গিয়েছে উৎসবের সব রোশনাই, তাই এবছর আর লক্ষ্মী পুজো করছেন না অভয়ার মা বাবা। এখানেই পুজোটা হতো, লক্ষ্মী পুজো, এই যেই শাটার ফেলা রয়েছে তার ভেতরে যে জায়গাটা, সেখানে অভয়া নিজে আলপনা আঁকতেন। আমার মেয়ে নিজেই আঁকতো, আমার থেকে ভালো পারতো আলপনাটা আঁকতে। গত বছরও আমরা ওয়েট করেছিলাম, ওর ডিউটি ছিল বলে ডিউটি থেকে এসে ও স্নান করে এসে আলপনা দিয়ে আমাদের সাথে পুজোয় বসেছিল। আর মেয়েটা নেই, আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, আর পুজো কোনো দিনে হয়তো হবে না আমাদের বাড়িতে। অবশ্য বিচার না পাওয়ার যন্ত্রণা, সন্তান হারানোর দুঃখ, এসব কিছুই ছুঁতে পারেনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। পুজোর কার্নিভালে তার নাচে গানে মেতে থাকার দৃশ্য দেখেছে গোটা বাংলা। মুখ্যমন্ত্রীর এই আচরণ মেনে নিতে পারছেন না অভয়ার মাও। ওনার মন খারাপ কোনো সময়ই হয়নি, উনি নির্লজ্জ প্রশাসনী আমাদের, ওনার বিন্দুমাত্র লজ্জা থাকলে উনি কালকে ওইভাবে ডান্ডিয়ার। যে ছাত্ররা অনশনরত তারা আমরণ অনশনের বোতল নিয়েছে, মানে উনি দায় এড়াতে পারেন না, ওইভাবে নির্লজ্জের মতো ডান্ডিয়া নেচেছেন। মেয়ের মৃত্যুর পর চোখের সামনে পুলিশের ভূমিকা দেখেছেন অভয়ার বাবা মা, তাই আগের মতো ভরসা বিশ্বাস কিছুই আর নেই। পুলিশের উপর ভরসা সেই আমি 9 তারিখেই হারিয়েছি। ওনারা ইচ্ছা করে বসে আছেন আমাদের বাড়িতে, কে আসছে কে যাচ্ছে এগুলো পাহারা দেওয়ার জন্য, আমাদের সুরক্ষার জন্য নয়। আমার সুরক্ষা কে? আমার সুরক্ষার কোনো দরকার নেই, কারণ আমার মেয়েটাই চলে গেছে। রাজ্যে ঘটে চলেছে একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা, আর এসবের মাঝেই মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিতে হাপিত্তেশ করে বসে রয়েছেন অভয়ার বাবা মা। এই অপেক্ষার শেষ কোথায়? রিপাবলিক বাংলা। কুলতলির ছোট্ট উমাকাণ্ডে 18 তারিখে আদালতে রিপোর্ট জমা দিতে চলেছে রাজ্য পুলিশ। রিপোর্টে ধর্ষণের উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কুলতলি। এবার প্রকাশ্যে কুলতলির ছোট্ট উমার ময়নাতদন্ত রিপোর্ট। সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে নাবালিকাকে ধর্ষণের উল্লেখ রয়েছে। আর এতে মুখ পুরল রাজ্য সরকারের, একটার পর একটা ধর্ষণ করে খুনের ঘটনায় জর্জরিত রাজ্য। ময়নাতদন্ত হয়েছে, সেই ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইতিমধ্যে যে প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টে উল্লেখ রয়েছে যে এই ছোট্ট উমাকে প্রথমে শ্বাসরোধ করা হয়, তারপরে তাকে খুন করা হয়, কিন্তু তার আগে তাকে বলপ্রয়োগ করা হয়। তার শরীরে একাধিক যে ক্ষতচিহ্ন রয়েছে, সেই ক্ষতচিহ্নই তার প্রমাণ রয়েছে। গত 5ই অক্টোবর বাড়ির অদূরে জনমানব শূন্য এলাকা থেকে উদ্ধার হয় ছোট্ট উমার দেহ। টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নাবালিকা। পরে মোস্তাকিন সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। খুনের কথা স্বীকারও করে অভিযুক্ত। তবে এক্ষেত্রেও রাজ্য পুলিশের তদন্তের ওপর আস্থা রাখতে পারেননি মৃতার পরিবার। এরই মাঝে কুলতলির ছোট্ট উমার পরিবার বারবার যেটা অভিযোগ করে আসছিলেন পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, পুলিশ তদন্তে অসহযোগিতা করছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে পক্সো যে ধারা, সেই পক্সো ধারা যুক্ত করা হয়। রিপাবলিক বাংলা।
মঙ্গলবার কার্নিভাল থেকে আটক চিকিৎসক তপব্রত রায় আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যাজ পরে কার্নিভালে আসেন পুরসভার চিকিৎসক তপব্রত রায়। ঘটনায় কলকাতা পুরসভার আইনি সহযোগিতার দাবি পুরসভার চিকিৎসকদের, পুলিশকেও ক্ষমা চাইতে হবে এমন চাই দাবি করা হচ্ছে পুরসভার চিকিৎসকদের পক্ষ থেকে। দাবি পূরণ না হলে ব্যাজ পরে প্রতিবাদ, আজ থেকে প্রতিবাদের হুঁশিয়ারি পুরসভার চিকিৎসকদের। এ বিষয়ে চিকিৎসক তপব্রত রায় কি বলছেন শোনাই আপনাদের। যা স্পষ্ট নয়, কোনো রকম কোনো কিছু স্পষ্ট নয় এবং পুলিশরাও কেউই স্পষ্ট করতে পারেনি এই ব্যাপারটা নিয়ে। তো সেখানে এখনো পর্যন্ত ওই যে কেন এবং কী জন্য সেগুলো সম্পর্কে আমরা অধরাই। কেন এরকম করা হলো বা কার নির্দেশে করা হলো, ওনারা কেউ এটা নিয়ে সদুত্তর কোনো উত্তরই কিছু দিতে পারেননি। আর সব থেকে বড়ো কথা, ইভেন অনেক পুলিশের অনেক স্টাফই এরকমও উত্তর দিয়েছেন যে আই ডোন্ট নো, ওনারা নিজেরাই জানেন না যে কেন আমাকে নিয়ে আসা হয়েছে, কী কারণে। তো আমরা প্রত্যেকেই এই ঘটনা সহ বিগত দু মাস ধরে যে ঘটনা শুরু হয়েছে, যার প্রতিবাদের রেশ সর্বত্র এখন চলছে, সমস্তটারই বিচার চাই। প্রতিবাদ চলছে, চলবে। এবারে জুনিয়র চিকিৎসকদের ব্রিগেড সমাবেশ, দ্রোহ কার্নিভালের পর কি এবারে ব্রিগেড সমাবেশ? আসল কার্নিভাল হবে ব্রিগেডে, বিবৃতি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর। আরও একবার জানাই আপনাদের, এবারে কি জুনিয়র চিকিৎসকদের ব্রিগেড সমাবেশ হতে চলেছে? দ্রোহ কার্নিভালের পর কি ব্রিগেড সমাবেশ? আসল কার্নিভাল হবে ব্রিগেডে, বিবৃতি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর বিবৃতি, সেই বিবৃতিতে বলা হচ্ছে আসল কার্নিভাল হবে ব্রিগেডে। তাহলে প্রশ্ন হচ্ছে, এবারে কি জুনিয়র চিকিৎসকদের ব্রিগেড সমাবেশ হতে চলেছে? দ্রোহ কার্নিভালের পর কি এবারে ব্রিগেড সমাবেশ? বিবৃতি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর, সেই বিবৃতিতে বলা হচ্ছে আসল কার্নিভাল হবে ব্রিগেডে। সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠার পরেও ভ্রুক্ষেপ নেই নবান্নের। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বের সেই সিভিক ভলান্টিয়ারি, দেদার সিভিক নিয়োগ করে রাজ্য চালানোর পেছনে কাজ করছে কোন স্বার্থ? আপনাদের এখনো হসপিটালে ডিউটি আছে? হ্যাঁ করছি। আপনি কোন ডিপার্টমেন্টে? আমি সিভিক দাদা। হ্যাঁ সিভিক ভলান্টিয়ার। হ্যাঁ দেখলেন তো কি বুঝলেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরও হাসপাতালগুলিতে রমরমিয়ে কাজ করে যাচ্ছেন সিভিক ভলান্টিয়াররা। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে সিভিক নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে, অথচ বুধবারই অবাক করা দৃশ্য ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায়। এখনও SSKM কলকাতা মেডিকেল কলেজের মতো জায়গায় নিশ্চিন্তে ডিউটি করে যাচ্ছেন সিভিক ভলান্টিয়াররা। শীর্ষ আদালতের নির্দেশ উপেক্ষা করেই সিভিকদের দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে সিভিক ভলান্টিয়ারদের স্কুল এবং হসপিটাল, এই দুটি সংবেদনশীল জায়গায় তাদেরকে মোতায়েন করা যাবে না। তারপরেও কিন্তু রাজ্যের সরকারি হসপিটালগুলোতে মোতায়েন রয়েছে সিভিক ভলান্টিয়ার। কদিন আগেই গোষ্ঠী সংঘর্ষে রক্ত ঝরেছিল SSKM-এ, তারপরও সেখানে দায়িত্বে রাখা হয়েছে সিভিক ভলান্টিয়ারদেরই। SSKM হসপিটাল রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার শোকেস, সেই হসপিটালের কার্ডিওলজি এমার্জেন্সি বিভাগে মোতায়েন সিভিক ভলান্টিয়ার, রীতিমতো ওয়াকিটকি হাতে তিনি ডিউটি করছেন। সুপ্রিম শুনানির পর কোনো নির্দেশ তো দূর, SSKM এর ফাঁড়িতে ডিউটি দেওয়া হচ্ছে সিভিকদের। এক সিভিক ভলান্টিয়ার নিজের মুখে স্বীকার করলেন সে কথা। আপনাদের এখনো হসপিটালে ডিউটি আছে? হ্যাঁ করছি। আপনি কোন ডিপার্টমেন্টে? আমি সিভিক দাদা। হ্যাঁ সিভিক ভলান্টিয়ার। হ্যাঁ কোন ডিপার্টমেন্টে আপনি রয়েছেন? ফাঁড়িতে রয়েছি। ও ফাঁড়িতে? হ্যাঁ ফাঁড়িতে পোস্টিং আর কি আমার। আচ্ছা, মানে কালকের থেকে কোনো অর্ডার আপনাদের এসছে যে হসপিটালে ডিউটি আর করা যাবে না? না সেরকম কিছু পাইনি। কলকাতা মেডিকেল কলেজেও বদলায়নি ছবিটা, সেখানেও সিভিকদের অবাধ বিচরণ। এই নিয়ে প্রশ্ন করা হলে সন্তর্পণে সব প্রশ্ন এড়িয়ে গেলেন কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার। দাদা আপনি কি এই হসপিটালেই অন ডিউটি? গতকালের পর থেকে আপনাদের কি এরকম কোনো অর্ডার এসেছে যে হসপিটালে আর ডিউটি করা যাবে না? এনে কিছু বলতে হবে না। তবে কি সিভিক ভলান্টিয়ার নিয়োগ প্রশ্নে সুপ্রিম নির্দেশও মানতে চায় না সরকার? সিভিক দিয়ে শাসন করে গোটা রাজ্যটাকেই কি সিভিক বানাতে চায় শাসক দল? রিপাবলিক বাংলা।